টানা সাত দিনের ভারী বর্ষণে পাহাড়ি ঢলের পানিতে টইটম্বুর বান্দরবন জেলার প্রধান দুই নদী সাঙ্গু ও মাতামুহুরি। এতে জেলাসহ সহ রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ সোমবার পর্যন্ত জেলা ও উপজেলা শহরে ফায়ার সার্ভিস, টাউন হল, রাজগুরু বৌদ্ধবিহার সহ প্রায় সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট ব্যবসার প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। এই পরিস্থিতিতে গতকাল দুপুরের পর থেকেই সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। চলমান পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন স্থানীয়রা। তারা জানান বিশুদ্ধ পানিরও তীব্র সংকট দেখা দিয়েছে। জেলা শহরে প্রায় 2000-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলার নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় বাজার ও আশেপাশের এলাকায় শতাধিক পরিবারের ঘরবাড়ি ডুবে গেছে। রাস্তাঘাটে পানি থাকায় এসব উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে বলেন, বান্দরবানে আগে এরকম ছিল না, এখন অল্প বৃষ্টি হলেই নদীতে পানি বেড়ে বন্যা হয়ে যায়। কারণ পাহাড়ে ঝিরি, ঝর্ণা ও শহর এলাকায় অপরিকল্পিত নগরায়নের কারণে পাহাড়ে গাছপালা আগের মতো নেই, যেভাবে পেরেছে সব কেটে ফেলেছে। ফলে অল্প বৃষ্টি হলে পাহাড়ের পানি ঢলের সঙ্গে মাটি বালি চলে এসে নদীতে জমে নদীর নাব্যতা কমে যায়। সে কারণে বৃষ্টি হলে সে পানি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, তাই এই বন্যার সৃষ্টি হয়।